আমরা এখন একটা থ্রিডি ক্যালেন্ডার ডিজাইন করে দেখব। থ্রিডি টেবিল ক্যালেন্ডার, টেবিলের উপরে যে ক্যালেন্ডারটা রাখা হয় এটা। আমি একটা রেকট্যাঙ্গল নিয়ে নিচ্ছি, ফিল কালার না নিচ্ছি, স্ট্রোক কালার নিচ্ছি, স্ট্রোক কালার প্লাস আমি ব্ল্যাক নিলাম। তবে আগে বুঝতে হবে যে আমি টেবিল ক্যালেন্ডারটা করব কত বাই কত হবে, হাইট কত হবে, উইথ কত হবে, তাই না? যে কোনো একটা মাপ দিয়ে দিচ্ছি, অনেক সময় 4x6 থাকে, আবার বড়গুলো দেখি ওয়াইডে থাকে 10, হাইটে থাকে 7 বা 8ও থাকে। তবে এখানে একটা মাপ নিয়ে নিচ্ছি উইন্ডোজ থেকে, ট্রান্সফর্ম থেকে মাপটা দিয়ে দিই, ট্রান্সফর্ম নিয়ে ওয়াইডে দিচ্ছি সাপোজ 8x6 দিয়ে একটা ছোটো ক্যালেন্ডার নিচ্ছি। ইফেক্ট থেকে থ্রিডিতে যাবো, স্ক্রুড অ্যান্ড বেভেলে যাবো, থ্রিডিতে যাবো। থ্রিডিতে গিয়ে দেখেন অলরেডি থ্রিডি হয়ে গেছে, এটাকে আমরা একটু ঘুরিয়ে যেভাবে নিতে চাই নিলাম, ওকে দিচ্ছি। স্ট্রোক কালার অন্যও নিতে পারি, ফিলেও কালার নিতে পারি, সাপোজ ফিলে ব্ল্যাক নিলাম। নেয়ার পর কেসটা আমাদের আর একটু বড় করে নিলে সুবিধা হতো, তবে সমস্যা নেই, কাজটা করতে পারবো। আমরা দিন মাসগুলো লিখে ফেলবো, ধরে নেন আমি এখানে লিখছি স্যাটারডে, SAT স্যাটারডে, অনেক ছোটো দেখাচ্ছে, আমি একটু বড় করে নিই। এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখি সবাই। হ্যাঁ, এটাকে আমি সিলেক্ট করে অল্টার চেপে মাউসের লেফট বাটনে প্লাস শিফটে ক্লিক করে তো নির্দিষ্ট দূরত্বে নিয়ে নিচ্ছি। সাপোজ এরকম নিলাম, কন্ট্রোল ডি দিলে ডাবল হবে। এখন আমি এখানে লিখছি 1 সাপোজ, হ্যাঁ 1টা বড় করে দিই, ফন্ট সাইজ বাড়িয়ে নিব অথবা এভাবে টেনে নিব। ওয়ান লিখলাম, অল্টার চেপে মাউসের লেফট বাটন প্লাস শিফট চেপে আমি এটাকে কপি করে দিলাম, দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডাবল করলাম, ঠিক আছে? বুঝলেন নাই, আবার দেখেন অল্টার মাউসের লেফট বাটন শিফট চেপে ধরে আমি একটা কপি নিলাম, ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি চাপব, হয়েছে না? এবার নিচের এই অংশটুকু সিলেক্ট করি, অল্টার প্লাস মাউসের লেফট বাটন প্লাস শিফট আবার চাপি, তো যদি আমরা চাইতাম যে এটা ঘর হয়ে যাবে তাহলে এতটুকের মধ্যে আমরা রেকট্যাঙ্গল ড্র করে নিই,
যেটা একটা ঘরের মধ্যে থাকবে এরকম হবে। তো ড্র করে নিব, নেয়ার পর এই পুরোটাকে সিলেক্ট করে নিচ্ছি। এবার অল্টার চেপে মাউসের লেফট বাটন প্লাস শিফট চেপে এটাকে একটা কপি করছি। কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডাবল করছি। বুঝতে পারলাম এই পুরোটাকে সিলেক্ট করে, আচ্ছা আমি ছোট করে নিচ্ছি একটু, সাথে শিফট চাপবো যেন চারিদিক থেকে সমান হয়। এখানে স্যাটারডে 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 সবই, তাই না? তাহলে আমি এখানে ডাবল ক্লিক করে এটা সানডে করে দিই, SUN। আবার এখানে ডাবল ক্লিক করি, করে এটাকে এডিট করে দিই, MON। এখানে ডাবল ক্লিক করি, TUE, WED, THU, FRI, সাইডে সংখ্যা কটা সিলেক্ট করতে পারি। যেহেতু আমরা ঘর করে নিছি, তো যদি কালার করতাম তাহলে আগেই সিলেক্ট করতাম। তাহলে এখন কি করবো, আমাকে শিফট চেপে চেপে সিলেক্ট করে নিতে হবে যে আমার ফ্রাইডেগুলো সব রেড থাকবে। সাপোজ, হ্যাঁ, যে ফ্রাইডেগুলো রেড দেখাবে। বুঝতে পারলাম, বাকিগুলো যে কোনো কালার দেখাবে ধরে নিচ্ছি। যে কোনো হ্যাঁ, আমরা তো একইভাবে করতে পারবো, একটা যদি করতে পারি বাকিগুলো করতে পারবো। তাহলে লেখাগুলো একটু এডিট করে নিই, যেমন এটা হচ্ছে 1 তারিখ। এখন আমরা কোন মাসের ক্যালেন্ডার করবো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, তাই না? যে আমরা কোন মাসে ক্যালেন্ডার করব, যদি আমরা এখন সমস্যা নাই, যে কোনো মাসে করতে পারি। তাহলে এখন আমাদের রানিং মাস চলছে সেপ্টেম্বর, 30 মাস না, 30 না, 30 মাস। তাহলে আমাকে দেখতে হবে যে এই মাসের 1 তারিখ কবে ছিল, ঠিক আছে? তাহলে আমরা অবশ্যই দেখে নিব, এ মাসের 1 তারিখ ছিল মঙ্গলবার, টিউজডে থেকে, তাই না? এখান থেকে তাহলে এইটা থাকছে, আর বাকি এই কয়টা ডিলিট করে দিলাম। তাহলে এটা 1, এটাতে ডাবল ক্লিক করে কি করবো, এটা 2 করে দিব, এডিট করছি। হ্যাঁ, এটাতে ক্লিক করে এটা করে দেবো 3, আবার এটা করবো 4, লিখাগুলো ছোট করে নিছি তো এই জন্য ধরতে পারছি না, কেননা বড় করে নিলে জায়গা মতো ক্লিক করে এডিট করে দিতে পারতাম। এটা 4, এটা সাপোজ 5, তারপর এটা 6, এটা 7, একটু বড় করে নিই তাহলে আমার ধরতে সুবিধা হবে, পরে আমরা ছোট করে নিতে পারবো। তাহলে মূলত কি আমরা বুঝছি যে কিভাবে এডিট করব, তাই না? এভাবে আমরা এডিট করব। এটা 8 9, ওয়ান তো দেওয়াই আছে, পাশে শুধু 0 দিয়ে দিচ্ছি। এটাতে আমরা
আরেকটা ওয়ান দিচ্ছি, বক্সগুলো করার জন্য প্রবলেমগুলো হয়ে যাচ্ছে। প্রথমে একটা মাস করে এই ঝামেলা, তারপরে কিন্তু ওইটা এডিট করতে হবে শুধু, ঠিক আছে? থার্টি পর্যন্ত হলো, আবার কি হবে, এটা আবার অন্য মাসের এক তারিখ থেকে আবার শুরু হবে, তাই না? এটা আবার অন্য মাসের এক তারিখ দুই তারিখ এভাবেই তো শুরু হয় ক্যালেন্ডারে, তাই তো? আবার যদি মনে করি যে এটাতে শুধু আমি তিরিশটাই দেখাবো, তিরিশ তারিখ পর্যন্ত, বাকিটা দেখাবো না, এটা আবার অন্য জায়গায় দেখাবো, তাও করতে পারি। তাহলে এইভাবে আমরা পুরোটা সিলেক্ট করে যদি না, হ্যাঁ মাসের নাম তো অবশ্যই দিব। বক্সগুলো উঠিয়ে দিই, বক্স পরেও দিতে পারবো। যদি লেখাগুলোকে কালার করতে চাই তাহলে বক্সগুলো তুলে দিতে হবে। তাছাড়া একটা একটা করে সিলেক্ট করতে হবে, সেটা করতে পারেন, কেননা যেহেতু আমরা বক্সটা দিয়ে ফেলছি, বক্সটা সিলেক্ট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কী করবো, লেখাগুলো সিলেক্ট করে তারপরে কালারটা দেবো, যে কালারটা দিতে চাই। ব্ল্যাক রাখলে ব্ল্যাকই রাখবো, যদি ব্ল্যাক রাখতে চাই তাহলে ব্ল্যাকই রাখলাম।
বক্সের রেটে কালা দিয়ে দিই, সাদা দিলাম, স্টোক কালার তাই বলে। পুরোটাকে সিলেক্ট করি, যদি একটা পুরোটা মিলে একটা বক্সের মধ্যে নিতে চাই তাও নিতে পারবো, যদি মনে করি এই পুরোটা মিলে একটা বক্সের মধ্যে নেব। আবার আরেকটা কাজ করতে পারি আমরা, যে এখান থেকে এভাবে আমরা একটা বক্স ক্রিয়েট করতে পারি। করে এভাবে নিতে পারি, থাকে না অনেকগুলো ক্যালেন্ডার এরকম থাকে, কিন্তু দেখেন এরকম থাকে। চার কোণাকার আকারে রাখার জন্য এটাকে আমরা যদি অল্টা চেপে কপি করে করে প্রত্যেকটা ঘরের মধ্যে দিয়ে দিই, যদি চাই আমরা এটা ওটা ঘরের মধ্যে রাখলাম, না চাইলে এটা নিয়ে সেটার সাথে মিলিয়ে দিলাম, ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে দিলাম। এগুলো তো বুঝে গেছি, তাই না? এগুলো আমরা বুঝে গেছি, এগুলো আমরা এইভাবে করতে পারবো, এডিট করতে পারবো। তবে আমরা জুম করে দেখিনি, যদি বাইর হয়ে যায় মেলাতে হবে, দেখেন বাইর হয়ে গেছে। মিলিয়ে দিব এভাবে, যখন আপনারা কাজ করবেন প্রফেশনালি কোনো জায়গায় কাজ জমা দিবেন, তখন এই ব্যাপারগুলো সূক্ষ্মভাবে দেখবেন। যেন একটু ফাঁকা না থাকে, দেয়নি এটাও না দিই। পুরোটাকে সিলেক্ট করছি, এমনও হতে পারে পুরোটা আবার আরেকটা বক্সের মধ্যে নিচ্ছি। নিয়ে এবার পুরোটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে নিলাম, যেন ছুটে না যায় কোনোটাও। এবার শিফট চেপে চারিদিক থেকে ছোট করে নিই। এবার একটা কপি নিয়ে এখান থেকে নিয়ে এসে এর মধ্যে বসাই, এটাকে একটু ঘুরিয়ে নিই।
স্যাটারডে সানডে মন্ডে টিউসডে এগুলো কালো লেখা ছিল, যার কারণে কালোর মধ্যে গিয়ে হারিয়ে গেছে। তাহলে এগুলো এক একটা কালার দিতে হবে, আনগ্রুপ করে নিই। এটার একটা কালার দিই, কালোর উপরে এই কালারটা করবে না। কালোর উপরে হলুদ কালারটাই ভালো করে লাল করে, লাল তো একটাতে ইন্ডিকেট করে দিছে। ঋতুর অনুযায়ী হয়তো করতে পারি, তাই না? যে এরকম এক একটা মাস এক একটা কালার দিয়ে ওই কালারের সাথে কম্বিনেশন করে, তাই না? ঋতু অনুযায়ী, যে এই ঋতুতে এরকম আবহাওয়া, এটার উপর নির্ভর করে আমরা ওরকম করতে চাই, তাহলে করতে পারবো। যাই হোক, এখানে আমরা কালারটা দিয়ে দিচ্ছি, আপাতত এমনি কালার দিয়ে দিচ্ছি। এইগুলো হ্যাঁ সেটাই আর কি। যে এগুলো দাগ কিন্তু জুম করে অ্যাকুরেটলি বসাতে হবে, তাছাড়া আপনার প্রজেক্টটা স্বয়ং সম্পূর্ণ হবে না। অল্টার চেপে একটা কপি নিচ্ছি এর উপরে, কোন কোন গুলো গুলো এটা কোন কোন গুলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এটাকে ধরে যেভাবে টানবো আমি, যে কোন থেকে যে কোণে ক্লিক করবো, ওই কোণে ক্লিক করে ধরে এভাবে আমরা টেনে অবশ্যই করতে পারবো। আমরা তো সিলেকশন টুলে কাজ জানি।
যে ছাড়া পড়ে গেছে ঘোরটা, কিন্তু সবগুলো কর্নার, এখানে অনেকগুলো কর্নার হয়ে গেছে, যার কারণে আমাদের এই কাজটা করতে গেলে অনেক প্রবলেম হবে। আর এটা থ্রি ডি তো, এটা তো আমাদের থ্রি ডি তাই না? তাহলে তো এটা বাঁকাই থাকবে, একটু বাঁকা দেখাবে, একটু বাঁকা দেখাবে, যেহেতু থ্রি ডি এটাই স্বাভাবিক। না তখন আবার লিখাগুলো মানে অন্যরকম দেখাবে, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে। এখন দেখেন এটা যে করলাম, আমরা এটা কোন মাসে করলাম, কত সালের করলাম, এটা আমরা এখন লিখে নেব। সাপোজ করলাম আমরা কি সেপ্টেম্বর, সেপ্টেম্বর লিখাটাকে সিলেক্ট করে যে কোনো একটা কালারও দিতে পারি, আমরা গ্রেডিয়েন্টও দিতে পারি, তাই না? হয়তো আমরা বিভিন্ন কালারও দিতে পারি, নর্মালও রাখতে পারি, যেটা সেপ্টেম্বর মাস। সাল দিয়ে দিচ্ছি, এলিখাটার মধ্যে আমরা এটা আমরা সিএস 11-এ করলে পাকার অ্যান্ড ব্লোড ইফেক্ট দিতে পারতাম, ঠিক আছে, পাকার অ্যান্ড ব্লোড দিতে পারতাম, মানে এখানে ফিল্টার মেনুতে নেই, যেটা ওটাতে এক্সট্রা দেওয়া আছে। তাহলে এটার মধ্যে আমরা রাইট বাটনে ক্লিক করে এটা আউটলাইন করে নিচ্ছি, আবার আনগ্রুপ করে নিচ্ছি, নিয়ে টু হবে একটা কালার, সাপোজ জিরো হবে আর একটা কালার, ওয়ান হবে আর একটা কালার, সিক্স হবে আর একটা কালার, এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। নিচে দিয়ে লিখে দিচ্ছি, নিচে দিয়ে লিখে দেবো যেটা, সেটা বাইরে আগে লিখে নিই। নিচে দিয়ে কি লিখতে চাই, মানে প্রতিষ্ঠানের নাম, ঠিক আছে, সাপোজ এক্সটেন্ড আইটি ইনস্টিটিউট, এটা একটু বড় করে নিচ্ছি আর কালার চেঞ্জ করে দিচ্ছি। ঠিকানা নিচ দিয়ে লিখে দিতে পারি, ঠিক আছে, এর নিচে দিয়ে আমরা ঠিকানাও লিখে দিতে পারি। এক্সটেন্ড আইটি একটু বড় করে লিখলাম, নিচ দিয়ে ঠিকানা দিয়ে দিতে পারি, এখানে একটু লগও দিয়ে দিই, রেডিমেড একটা লগো তৈরি করে নিই ইলিপস দিয়ে। লিখে আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে নিতাম,
যদি আমি ই আর আই দিয়ে বোঝাই এক্সটেন্ড আইটি ইনস্টিটিউট, তাহলে ই আর আইটাই সাজিয়ে দিই। আইটা কিভাবে দেওয়া যায়? পুরোটা সিলেক্ট করে নিয়ে অ্যালাইন থেকে সেন্টার দিচ্ছি, তারপরে পাথফাইন্ডার থেকে সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া দেয় না, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এরিয়া করে দিলে পুরোটা সিলেক্ট করে নিই, ভিতরটা সিলেক্ট হয়নি। ধরে নিচ্ছি এটা একটা লোগো, সাবজেক্টটা কাজ করছে না, তাহলে এটি কি হোয়াইট হতো লেখাটা, তাই না? হোয়াইট দেখা যায়। কাজ করি আমি ই আর আইটা সিলেক্ট করে ওই ইফেক্টটা এখান থেকে তৈরি করে দিই যেন সাদা দেখাচ্ছে, এরকমই দেখা যায়। এটা গ্রুপ করে নিচ্ছি, এটা নিয়ে গিয়ে এখানে বসিয়ে দিই। নিজ দিয়ে ঠিকানা লিখে দিলাম কোথায়, তাই না? ইমেল বা ওয়েবসাইট এরকমও তো থাকতে পারে। সাপোজ আমি এটা লিখে দিচ্ছি সংক্ষিপ্ত ঠিকানা লিখে দিলাম, ইমেল থাকতে পারে, মোবাইল নাম্বার থাকতে পারে, তাই না? দিয়ে দিচ্ছি 01729। মোবাইল নাম্বার আরো থাকতে পারে, আমি দিয়ে দেবো যত থাকবো। এখন দেখি একটা ক্যালেন্ডার হলো যেটা 3D, দেখা যাচ্ছে? আমরা যদি এখানে রিং করে দিতে চাই, তাই না, এখানে তাহলে পেন টুল দিয়ে দিয়ে এরকম ভাবে পেঁচিয়ে পেঁচিয়ে
রিনা করে দিতে পারবো। এটা হচ্ছে একটা 3D ক্যালেন্ডার, যদি আমরা টেবিলের উপরে বসাতে চাই তাও পাবো। ঠিক আছে, যদি আমরা চাই যে এটা টেবিলের উপর স্টে করবে, তাই না, থাকবে, তাহলে আমরা যদি ইচ্ছা করি এখান থেকে আমরা পেন টুল দিয়ে এখান থেকে একটু ড্র করে নিয়ে কালারটা এটা সব মতো করে দিতে চাইলে তো আমাদের আরো সহজ। এটা পুটুলে ক্লিক করব, এই কালারটা, এই কালারটা একটু কম বেশি হচ্ছে, কারণ এটা 3D দেওয়ার পরে একটা অন্যরকম কালার চলে আসছে, তাই না। এখান থেকে দিলে তখন ওই স্টোকে যে কালারটা দিয়েছিলাম ওইটা শো করছে। এখন দেখেন মনে হচ্ছে এটা টেবিলের উপরে স্টে করার জন্য একটা স্ট্যান্ডের মতো আছে। এটা আমরা একটা ডিজাইন করলাম, একই জিনিস ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এর মধ্যে অন্যান্য যা কিছু ডিজাইন করব করে এটা ছাপিয়ে দেবো। এভাবে আমরা যদি ইচ্ছা করি এর মধ্যে তো বিভিন্ন সিম্বলগুলোও দিতে পারি, তাই না, সিম্বলগুলো, যেমন আমরা যদি উইন্ডোজ থেকে ব্ল্যাক সিম্বল লাইব্রেরির মধ্যে থেকে, এখানে তো অনেক সিম্বল আছে, যেমন ফ্লাওয়ার, আমি যদি ফ্লাওয়ার নিয়ে আসি এখান থেকে, যে আমি একটা ফুলের ইফেক্ট এর মধ্যে দিয়ে দেব, তাহলে কি হবে, এটা যত বড় করে দিতে চাই দিব, দেওয়ার পর ট্রান্সপারেন্সি থেকে কি করবো, এটা অপরসিটি কমিয়ে দেবো, তাই না, ট্রান্সপারেন্সিতে ক্লিক করে এটা অপরসিটি কমিয়ে দেবো। কাটি করে দিলাম, যে কোনো ওটা দিতে পারি আমরা, যদি চাই আরো কমিয়ে দিতে পারবো, এটা তো আমরা এখান থেকে স্কোর যা দিব তাই দিলাম। এই হলো একটা 3D ক্যালেন্ডার।